একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে পঞ্চম ক্লাস আমরা আজকে কন্টিনিউ করছি। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। আজকে ঝুঁকি এবং মুনাফার হারের উপরে আমরা চারটা ক্লাস নিয়েছি, আজকে আমাদের পঞ্চম ক্লাস এবং শেষ ক্লাস। আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সমাধান করব, কুমিল্লা বোর্ড 2019, বোর্ডে লেখা আছে, তোমরা দেখছো। প্রশ্নটা তোমরা একটু তুলে নাও, অথবা কুমিল্লা বোর্ড 2019 গেলে তোমরা এই প্রশ্নটা পাবে। এখানে একটা আয়ের হিসাব দেওয়া আছে শিহাব সাহেব। শিহাব সাহেব কিছু নির্দিষ্ট বছরে 2015, 2016, 2017, 2018 সাল, এই চারটা সালে শিহাব সাহেব দুটি কোম্পানিতে বিনিয়োগের জন্য তিনি একটা কোম্পানির আয়গুলো পর্যালোচনা করছেন। 2015 সালে পদ্মা এবং মেঘনা, এই দুটা কোম্পানিতে উনি বিনিয়োগ করবেন, এই উদ্দেশ্যে এটা একটা পর্যালোচনায় তিনি গেছেন। 2015 সালে পদ্মাতে আয়ের হার ছিল 10%, 2016 সালে ছিল 14%, 2017 সালে ছিল 16%, 2018 সালে ছিল 20%। এবং এই সময়ে পদ্মাতে আমরা গড় আয় আমরা জানি যে আদর্শ বিচ্যুতি বের করতে হলে আমাদের গড় আয় বের করতে হয়, এবং এই আদর্শ বিচ্যুতি এখানে আমাদের কি করতে হবে এটা পরের বিষয়, কিন্তু এখানে গড় আয়ের মানটা দেওয়া আছে। গড় আয় আর বার তোমরা দেখছো, গড় আয়ের হার সেটা 15% এখানে দেওয়া আছে। এবং সিবি মানে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন মানে বিভেদাঙ্ক, ওই বোর্ডের যে প্রশ্ন সেখানে বিভেদাঙ্ক দেওয়া আছে, আমার এখানে জায়গা হচ্ছে না বলে আমি সিবি লিখেছি। বিভেদাঙ্কের মানটা দেওয়া আছে 48.10%। এবং মেঘনা একটা কোম্পানি, মেঘনা কোম্পানিতে 2015 সালে গড় আয়ের হার হচ্ছে 6%, মেঘনা কোম্পানিতে আয়ের হার হচ্ছে 6%, 2016 সালে হচ্ছে 10%, 2017 সালে হচ্ছে 20%, 2018 সালে হচ্ছে 24%। এবং মেঘনা কোম্পানির যে গড় আয়ের হার, সে আয়ের হার হচ্ছে 15%। এবং এখানে বিভেদাঙ্কের মান দেয়া নাই, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে, বিভেদাঙ্কের মান দেয়া নাই। এরকম করে 2019 সালে আসলে এখানে এই চার্টটা দেয়া আছে আমাদের। এবং নিচে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে মিরাজ সাহেব সুরমা লিমিটেড কোম্পানির শেয়ার কিনেছে, এবং ওই সুরমা লিমিটেড কোম্পানির বাজার ঝুঁকি হচ্ছে 1.40, বাজার আয়ের হার 14%, ঝুঁকিমুক্ত আয়ের হার 5%। এই তথ্যগুলো দেওয়া আছে, এটা হচ্ছে উদ্দীপক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, অথবা বইগুলোতে পাবে তোমাদের এই ডাটাগুলো। 2019 সাল কুমিল্লা বোর্ড, এখানে আমি 2019 সালে কুমিল্লা বোর্ডে এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন আসছিল, ওই প্রশ্ন থেকে একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। এটা জ্ঞানমূলক প্রশ্ন, অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আসে, আমি থিওরিটিক্যাল বিষয়গুলো আলাপ করেছি, ওখান থেকে হয়তো তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পেয়ে যাবে। আমি খ নাম্বার প্রশ্ন একটা প্রশ্ন নিয়েছি, এটাও আমি আলাপ করেছি, বা আজকে তোমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে বাজার ঝুঁকি অপরিহার্যোগ্য ব্যাখ্যা করো, বাজার ঝুঁকি অপরিহার্যোগ্য ব্যাখ্যা করো, খ নাম্বার প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটা ওরা জানতে চাচ্ছে। মিরাজের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো, মিরাজ সাহেব ইনি সুরমা লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, উনার প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলেছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। শিহাবের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো, মানে শিহাব সাহেব পদ্মা এবং মেঘনা, এই পদ্মা এবং মেঘনার দুইটার ডাটা আমাদেরকে দেওয়া আছে, 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত তাদের আয়ের হার, তাদের গড় আয়ের হার এবং তাদের বিভেদাঙ্ক দেওয়া আছে। এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে শিহাব সাহেব কোন জায়গায় বিনিয়োগ করবে, মানে পদ্মাতে বিনিয়োগ করবে না মেঘনাতে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগ সিদ্ধান্তটা আমাদেরকে শিহাব সাহেবকে সুপারিশ করতে হবে। তাহলে এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, এই প্রশ্নটা আজকে আমরা একটু আলাপ করব।
তাহলে প্রথমত আমরা বাজার ঝুঁকি অপরিহার্য অপরিহার্যযোগ্য এটা ব্যাখ্যা করব আমরা জানি বাজার ঝুঁকি আসলে পরিহার করা যায় না বাজার ঝুঁকিকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম আমরা আগেও আলোচনা করেছি বাজার ঝুঁকিকে প্রকাশ করে বিটা দিয়ে বাজার ঝুঁকিকে প্রকাশ করে বিটা দিয়ে বাজার ঝুঁকি প্রকাশ করা হয় এখন বাজার ঝুঁকি কি একটা অর্থনীতিতে যখন আমরা বিনিয়োগ করতে যাব ওই বিনিয়োগ করার সময় যে ঝুঁকিগুলোকে আমরা চাইলেও কমাইতে পারবো না পরিহার করতে পারবো না সেই ঝুঁকিগুলোকে আমরা বলছি বাজার ঝুঁকি যেমন একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি থাকতে পারে তাহলে কেউ চাইলে মুদ্রাস্ফীতিকে কিন্তু অ্যাভয়েড করতে পারবে না একটা অর্থনীতিতে যেহেতু একটা দেশের মধ্যে পরিচালিত হয় তাহলে একটা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকতে পারে যে রাজনৈতিক অস্থিতিশীলতা কোনো একটা কোম্পানির পক্ষে আসলে অ্যাভয়েড করা সম্ভব না এবং যেমন এখন এখন কোভিড-19 কারণে একটা মহামারী চলছে এই মহামারীর কারণে পুরো অর্থনীতিতে একটা ভঙ্গুর দশা একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে তাহলে এই অর্থনৈতিক সমস্যাকেও কোনো একটা সিঙ্গেল কোম্পানি চাইলে অ্যাভয়েড করতে পারবে না তাহলে এই সংক্রান্ত কারণে যে সমস্যাটা বাজারে তৈরি হয় যে ঝুঁকিগুলো বাজারে তৈরি হয় মুদ্রাস্ফীতি রাজনৈতিক অস্থিতিশীলতা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ধরনের মহামারী এই মহামারীগুলোর কারণে বা এই এগুলোর যে সাইড এফেক্ট হিসেবে অর্থনীতিতে যে সমস্যাগুলো তৈরি হয় যে ঝুঁকিগুলো তৈরি হয় সেই ঝুঁকিগুলো কোনো একটা কোম্পানি চাইলে কিন্তু তার একক প্রচেষ্টায় আসলে এখানে এটাকে মোকাবেলা করতে পারবে না অথবা একটা অর্থনীতিতে যারা যারা ব্যবসা করে তাদেরকে কিন্তু এই ঝুঁকিটা অবশ্যই অবশ্যই নিতে হবে এই ঝুঁকি অ্যাভয়েড করা যায় না এর জন্য এটাকে বলা আনঅ্যাভয়েডেবল রিস্ক অথবা পরিহারযোগ্য ঝুঁকি অথবা বাজার ঝুঁকি তাহলে একটা বাজারে একটা অর্থনীতিতে আমরা যখন বিনিয়োগ করতে যাব ওই বিনিয়োগ করতে গিয়ে যে ঝুঁকিগুলোকে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিতে হবে এবং যেটাকে পরিহার করা যায় না সেই ঝুঁকিগুলোকে আমরা বাজার ঝুঁকি বলি এবং এই ঝুঁকির আওতায় কিন্তু প্রত্যেকটা কোম্পানিকে এই ঝুঁকি অ্যাফেক্টেড করে কোনো একটা সিঙ্গেল কোম্পানির জন্য এটা কিন্তু ঝুঁকি না এটা সমস্ত কোম্পানিকে আসলে এটা অ্যাফেক্টেড করে সে কারণে এটা হচ্ছে অপরিহার্য ঝুঁকি অপরিহারযোগ্য ঝুঁকি তাহলে বাজার ঝুঁকি অপরিহারযোগ্য ব্যাখ্যা করতে বললে আমরা আমাদের যে এখন আলোচনাটা রাখলাম সে আলোচনাটা আমরা নিয়ে যাব এখন আমরা আসি গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছে মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার গ নাম্বার প্রশ্নে আমাদের জানতে চেয়েছে মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার কত মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার আমাদেরকে বের করতে বলেছে গ নাম্বার প্রশ্নে তাহলে মিরাজ সাহেবের প্রত্যাশিত আয় আমরা একটু দেখি যে মিরাজ সাহেবের কি কি তথ্য এখানে দেওয়া আছে মিরাজ সাহেবের সুরমা লিমিটেড কোম্পানির শেয়ার কিনেছিল এবং যে সুরমা লিমিটেড কোম্পানিতে মিরাজ সাহেব শেয়ারটা কিনেছে সেই কোম্পানির বাজার ঝুঁকি আমরা জানি বাজার ঝুঁকিকে প্রকাশ করে বিটা দিয়ে বাজার ঝুঁকির মানটা দেওয়া আছে 1.40 তাহলে মিরাজ সাহেব সুরমা লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করেছিল যেটার বাজার ঝুঁকির মান দেওয়া আছে আমাদের 1.40 বাজার আয়ের হার দেওয়া আছে আমরা পড়েছিলাম সিএপিএম মেথড সিএপিএম মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল যার বাংলা নাম হচ্ছে আসলে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল সিএপিএম অ্যাকর্ডিং টু সিএপিএম মডেল সিএপিএম মডেলে তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়েছি আমরা যে সিএপিএম মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অথবা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল এই মডেলে আমরা পড়েছিলাম একটা সূত্র এই মডেল অনুযায়ী এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইকুয়ালস টু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইকুয়ালস টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা
এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম সিএবিএম মডেলে, যেখানে আরএম মাইনাস আরএফ হচ্ছে ঝুঁকি অধিহার, এটাকে আমরা বলছি ঝুঁকি অধিহার, ঝুঁকি অধিহার এটাকে আমরা বলছি। তাহলে আমি আবারও বলছি যে সিএপিএ মডেল, অ্যাকর্ডিং টু সিএপিএ মডেল, এই কথাগুলো আমরা কোথায় পাই? বাজার ঝুঁকি। আমরা জানি সিএপিএ মডেল বাজার ঝুঁকিকে বিবেচনা করে। ফলে যেহেতু মিরাজ সাহেবের সুমা লিমিটেড কোম্পানির যে তথ্যটা এখানে দেওয়া আছে, সে তথ্য অনুযায়ী বাজার ঝুঁকির মান দেওয়া আছে। বাজার ঝুঁকির মান কত? 1.40। তাহলে স্বাভাবিকভাবে আমরা কোন সূত্র প্রয়োগ করে, কোন ফর্মুলা প্রয়োগ করে আমরা ম্যাথটা করতে হবে? যেহেতু বাজার ঝুঁকিকে এটা বিবেচনা করছে, ফলে সিএপিএম মডেলের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা বিবেচনায় রেখে আমাদের ম্যাথটা করতে হবে। এবং সিএপিএম মডেলের ফর্মুলাতে আমরা জানি যে এখানে ঝুঁকি মুক্ত আয়ের হার, এই কথাটা আছে, দেওয়া আছে এখানে ঝুঁকি মুক্ত আয়ের হার 5%। তাহলে এটা অনুযায়ী আমার আরএফ হচ্ছে 5%। এখন আমরা আসি একটু ঝুঁকি মুক্ত আয়, এই ঝুঁকি মুক্ত আয় হয়তো এই প্রশ্নে সরাসরি দেওয়া আছে, কোন কোন প্রশ্নে ঝুঁকি মুক্ত আয়ের বিষয়টাকে সরাসরি দিয়ে নাও দিতে পারে। তাহলে ঝুঁকি মুক্ত আয় বলতে আমরা কোনগুলোকে বুঝবো? সরাসরি না দিলে আসলে কিভাবে দিতে পারে? যেমন আমরা জানি বিভিন্ন সরকারি সিকিউরিটিগুলোতে যে বিনিয়োগগুলো করা হয় সেগুলো আসলে ঝুঁকি মুক্ত আয়। যেমন সরকারি সিকিউরিটিগুলো কি? বিভিন্ন সরকারি সিকিউরিটি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, তাহলে এই চারটা নামে এটা থাকতে পারে। তাহলে ঝুঁকি মুক্ত আয় কী কী নামে থাকতে পারে? ট্রেজারি বিলের নামে থাকতে পারে, ট্রেজারি বন্ডের নামে থাকতে পারে, সরকারি সিকিউরিটি নামে থাকতে পারে, অথবা সরাসরি দিয়ে দিতে পারে ঝুঁকি মুক্ত আয়ের হার। এই চার ধরনের কথা যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো এটা আসলে আরএফ, এটা একটা ঝুঁকি মুক্ত আয়। এখানে সরাসরি দেওয়া আছে, ফলে আমরা সরাসরি নিয়ে নিলাম ঝুঁকি মুক্ত আয়ের হার 5%। আমরা লিখেছি আরএফ সমান 5%। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা লিখেছি আরএফ সমান 5%। এরপরে আমরা আরেকটা জিনিস যা লাগবে আমাদের, সেটা হচ্ছে আরএম। এখানে দেওয়া আছে আরএম, এম সাফিক্সে, এম মানে হচ্ছে মার্কেট, তার মানে রিটার্ন ফ্রম মার্কেট বা বাজার আয়ের হার। তার মানে আরএম আমাদের এখানে দেওয়া আছে, আরএম সমান কত? আরএম সমান হচ্ছে আমার 14%। তাহলে আমার সমস্ত ডাটাগুলো দেওয়া আছে, আরএফ দেওয়া আছে, আরএফ আমরা ঝুঁকি মুক্ত আয়ের হার আরএফ 5%, বাজার আয়ের হার আরএম, আরএম 14%, এটা দেওয়া আছে, বাজার ঝুঁকি বিটা, বিটার মান দেওয়া আছে 1.40। এখন আমরা মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার বের করব সিএপিএম মডেলের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা একটু বের করি মানগুলো বসিয়ে। আরএফ কত? আরএফ হচ্ছে আমাদের 5% যোগ আরএম কত? আরএম হচ্ছে আমাদের 14% বিয়োগ আরএফ 5% ইনটু বিটা, বিটার মান কত? 1.40। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা অঙ্কটা করব, যে এখান থেকে আসে আমার 5%, এটা আমার 5%, 14 থেকে 5 গেলে 9%, 9%-এর সাথে আমার গুণ হবে 1.40। তোমরা আশা করি দেখতে পাচ্ছ 5% যোগ 9% গুণ 1.40। তাহলে এখান থেকে আমরা পাবো 5% যোগ 12.9% আর 1.40%, এটা গুণ করলে হয় 12.60%। আমি এই লাইনটা মুছে এখানে লিখছি, এখানে তাহলে আমাদের দাঁড়ায় 5% যোগ 12.60%। তাহলে আমাদের টোটাল হয় কত? 17.60%। তাহলে এভাবে আমরা মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার বের করলাম। তাহলে মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার কত? মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 17.60%। তাহলে কেন আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি?
কারণ মিরাজ সাহেবের সিকিউরিটির হিসাব দিতে গিয়ে এখানে বাজার ঝুঁকির কথা বলা আছে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আসলে সিএপিএম মডেলকে ফলো করে, সে কারণে সিএপিএম মডেলের সূত্র প্রয়োগ করে আমাদেরকে মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হার বের করতে হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ আগের ক্লাসের যে আলোচনা সিএপিএম মডেলের এবং আজকের যে ম্যাথ, এই ম্যাথ দুইটা যুক্ত করে তোমরা এই টোটাল ম্যাথগুলো করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। তোমরা অনেক অনেক ম্যাথ ওখানে বইয়ে আছে, বইগুলোতে আছে। যদি কোনো ম্যাথ তোমরা না পারো তাহলে আমাদেরকে জানতে দিবে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা আবার তোমাদের কাছে লেসনগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাহলে মিরাজ সাহেবের প্রত্যাশিত আয়ের হারটা আমরা বের করলাম। এরপরে এরপরে আমরা যাই যে আমাদের তৃতীয় প্রশ্ন। আমাদের তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে শিহাব সাহেবের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করতে হবে। শিহাব সাহেবের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করতে হবে। আমরা একটু আবার ডাটাগুলো দেখি। শিহাব সাহেবের জন্য যদি আমরা বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করতে যাই তাহলে একটু খেয়াল করলে দেখবো এখানে কি কি দেওয়া আছে। এখানে এতটুক পর্যন্ত সবই দেওয়া আছে, তার মানে শিহাব সাহেব পদ্মা লিমিটেড কোম্পানিতে যদি বিনিয়োগ করে তাহলে 15% হারে রিটার্ন পায়। ম্যাগনাতে যদি বিনিয়োগ করে তাহলে 15% রিটার্ন পায়। তার মানে গড় আয়ের হার দুটাতে সমান। তাহলে গড় আয়ের হার সমান কিন্তু তার ঝুঁকিটা সম্পর্কে আমাদের জানা নাই, কোনটাতে ঝুঁকি বেশি কোনটাতে ঝুঁকি কম। আমাদের আয়ের হার সমান কিন্তু যদি কোনো একটাতে ঝুঁকি বেশি হয় তাহলে সেটাতে আমরা তাকে সুপারিশ করতে পারি না, যেটাতে ঝুঁকি কম সে জায়গায় শিহাব সাহেবকে বিনিয়োগটা করতে হবে। তাহলে ঝুঁকি বেশি এবং কম এই বিষয়টা এখন আমাদেরকে একটা বিবেচনায় নিতে হবে। তাহলে একটা জিনিস দেওয়া আছে সিভি কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স, এখানে দেওয়া আছে 48.10। যদি এটা দেওয়া থাকতো তাহলে আমরা দেখে বুঝতাম, যেটা আমরা পড়েছিলাম বিভেদাঙ্ক, বিভেদাঙ্কের মান আমাদেরকে একটা কোম্পানির ঝুঁকির পরিমাণ সম্পর্কে অবহিত করে। তার মানে যে কোম্পানির বিভেদাঙ্কের মান বড় সেই কোম্পানি বেশি ঝুঁকিপূর্ণ, যে কোম্পানির বিভেদাঙ্কের মান ছোট সেই কোম্পানি কম ঝুঁকিপূর্ণ। এখন পদ্মা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্কের মান আমাদের জানা আছে, যদি আমরা মেঘনা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্কের মানটা বের করতে পারি তাহলে বুঝতে পারবো পদ্মা এবং মেঘনা এই দুইটা কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা আসলে বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা শুরু করি, যদি বিভেদাঙ্ক বের করতে হয় তাহলে আমাদেরকে আদর্শ বিচ্যুতি বের করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মেঘনা লিমিটেড কোম্পানির আদর্শ বিচ্যুতির মান। মেঘনা লিমিটেড কোম্পানির আদর্শ বিচ্যুতি এটা আমাদেরকে বের করতে হবে। এখন আদর্শ বিচ্যুতি বের করার যে ফর্মুলাগুলো আছে কোন ফর্মুলাটা আমরা নিব, আদর্শ বিচ্যুতি বের করার ফর্মুলাগুলোর মধ্যে কোন ফর্মুলাটা আমরা নিব, এটার আনসার হচ্ছে এখানে কি ডাটা দেওয়া আছে। আমরা দেখছি আদর্শ বিচ্যুতি বের করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো ছিল, আমরা আগে ফর্মুলা পড়েছিলাম যদি সম্ভাবনার মান দেওয়া আছে, এখানে কি সম্ভাবনার মান দেওয়া আছে? এখানে কিন্তু সম্ভাবনার মান দেওয়া নাই। তাহলে এখানে কী দেওয়া আছে? একটা বছরের হিসাব দেওয়া আছে। যদি বছরের হিসাব দেওয়া থাকে তাহলে আদর্শ বিচ্যুতি কীভাবে বের করে? এই ফর্মুলাটা দিয়ে বের করে, রুট ওভার, নিচে হচ্ছে আমার এন মাইনাস ওয়ান, উপরে হচ্ছে সামেশন অফ আর মাইনাস আর বার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা মেঘনা লিমিটেড কোম্পানির আদর্শ বিচ্যুতি বের করতে পারি। কেন আমরা আদর্শ বিচ্যুতি বের করছি? কারণ পদ্মা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্কের মান দেওয়া আছে। যদি আমরা মেঘনা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্কের মান বের করতে পারি তাহলে আমরা কোন কোম্পানি পদ্মা বেশি ঝুঁকিপূর্ণ নাকি মেঘনা বেশি ঝুঁকিপূর্ণ সেটা বের করতে পারবো। এখন বিভেদাঙ্ক যদি বের করতে হয়, আমরা জানি বিভেদাঙ্ক বের করতে হলে আমাদের অবশ্যই আদর্শ বিচ্যুতি অথবা সিগমার মান বের করতে হবে, কারণ বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্রে সিগমা একটা আমরা জানি সূত্র হচ্ছে বিভেদাঙ্ক সিভি ইকুয়ালস টু কি? সিভি ইকুয়ালস টু আদর্শ বিচ্যুতি বা সিগমা ডিভাইডেড বাই গড় আয়ের হার ইনটু 100। তাহলে উপরে সিগমার মানটা আমাদের লাগবে, সে কারণে আমরা মেঘনা লিমিটেড কোম্পানি আদর্শ বিচ্যুতি বের করছি।
তাহলে মেঘনা লিমিটেড কোম্পানি গড়ের হার আমাদের জানা আছে। মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা আস্তে আস্তে বের করি। এখানে এন এর মান কত? এ এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর। তাহলে এন এর ভ্যালু হচ্ছে, এন এর মান হচ্ছে চার, চার বিয়োগ এক। এখানে প্রথম আর, আর কত ম্যাগনাতে? ম্যাগনাতে আর হচ্ছে ছয়, ছয় বিয়োগ আর বার কত? আর বার হচ্ছে পনেরো। এখানে আমাদের দিতে হবে স্কোয়ার, ছয় বিয়োগ পনেরো স্কোয়ার, এরপরে যোগ, যেহেতু সামেশন, সামেশন মানে যোগ, দশ বিয়োগ পনেরো স্কোয়ার, দশ বিয়োগ পনেরো স্কোয়ার যোগ, তারপরটা হচ্ছে বিশ, বিশ বিয়োগ পনেরো স্কোয়ার, তারপরে যোগ, তারপরে হচ্ছে আমার চব্বিশ, চব্বিশ বিয়োগ পনেরো স্কোয়ার। এখানে জায়গা হচ্ছে না, বোর্ডটা ছোট। আচ্ছা আমরা আবার একটু এদিক থেকে লিখি, একটু এদিক থেকে লিখি। তাহলে এখানে হচ্ছে যে এন মাইনাস এন, নিচে চার বিয়োগ এক, ছয় বিয়োগ পনেরো যোগ দশ বিয়োগ পনেরো, সামেশন যেহেতু আছে, সামেশন মানে যোগফল সব, বিশ বিয়োগ পনেরো যোগ আমার চব্বিশ বিয়োগ পনেরো, তাও হল না। এ হচ্ছে আমাদের এ আর, আর বিয়োগ আর বার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা দিলাম, এখন ক্যালকুলেটারে মান বের করে বসানো যে এটা সমান কি আসে, ছয় থেকে পনেরো গেলে নয়, স্কোয়ার করলে নয় নং একাশি, ছয় আমাদের একাশি, দশ থেকে পনেরো গেলে হচ্ছে পাঁচ, তাহলে এটা আমাদের আসে পঁচিশ, বিশ থেকে পনেরো গেলে পাঁচ, এটাও আসে আমাদের পঁচিশ, চব্বিশ থেকে পনেরো গেলে নয়, এটা আসে আমাদের একাশি, এবং এখানে নিচে আসে আমাদের তিন। উপর লাইনটা আমরা একটু মুছে দিই, উপর লাইনটা আমরা একটু মুছে দিলাম, এখানে রুট ওভার আছে। তাহলে আমরা নিচ থেকে এখন উপরে যাচ্ছি, উপরে সবগুলো যোগফল হচ্ছে দুশো বারো, নিচে হচ্ছে তিন, তাহলে রুট ওভার উপরে হচ্ছে দুশো বারো, নিচে হচ্ছে তিন। এটাকে যদি আমরা সমাধান করি, সত্তর দশমিক তিন দিয়ে দুশো বারোকে ভাগ করলে সত্তর দশমিক ছয় সাত, রুট ওভার সত্তর দশমিক ছয় সাত। আমরা আগে বলেছিলাম এটার আনসার কেন পার্সেন্টেজ আসবে, তোমরা আগের ক্লাসগুলো ফলো করলে পাবে কেন এটার আনসারটা পার্সেন্টেজ আসবে। আমি এখানে পার্সেন্টটা বসালাম, সমান আট দশমিক চার এক, আট দশমিক চার এক পার্সেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমরা প্রথমে যে অঙ্কটা সমাধান করেছিলাম ওই অঙ্কটাই, ওই অঙ্কটার নিয়মে আমাদের এখানে আদর্শ বিচ্যুতির মানটা বের করতে হবে। তাহলে আমরা আদর্শ বিচ্যুতির মান পেয়ে গেলাম আট দশমিক চার এক, আদর্শ বিচ্যুতির মান পেয়ে গেলাম আট দশমিক চার এক। আমরা এটা এখানে তুলে ফেলছি, আট দশমিক চার এক পার্সেন্ট আমরা আদর্শ বিচ্যুতির মানটা পেলাম। এখন আমাদের বের করতে হবে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন,
অথবা বিভেদাঙ্কের মান, তাহলে বিভেদাঙ্কের সূত্র আমরা জানি সিবি ইকুয়ালস টু আদর্শ বিচ্যুতি অফ ম্যাগনা আর বার। আর বার হচ্ছে কি, এখানে ম্যাগনা লিমিটেড কোম্পানি গড় আয়ের হার ইনটু 100। তাহলে এখানে উপরে হচ্ছে 8.41, নিচে হচ্ছে 15 ইনটু 100, তো 100। তাহলে 8.41 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 0.5606 ইনটু 100, তাহলে আমাদের হচ্ছে 56.06%। তাহলে আমাদের কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মান হচ্ছে 56.06%। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মান, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মান 56.06%, 56.06%। এখন আমরা দেখব যে পদ্মা লিমিটেড কোম্পানির পদ্মার কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মান, এটা যদি পদ্মা হয়, এটা মেঘনা, এটা পদ্মা, পদ্মার কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মান হচ্ছে 48.10%। তাহলে এটা হচ্ছে আমার মেঘনার বিভেদাঙ্ক, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স এটা হচ্ছে বিভেদাঙ্ক। তাহলে এটা হচ্ছে মেঘনার বিভেদাঙ্ক, এটা হচ্ছে পদ্মার বিভেদাঙ্ক। আমরা দেখছি যে অঙ্ক থেকে ম্যাগনা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্কের মান বড়, তার মানে ম্যাগনা লিমিটেড কোম্পানি আসলে বেশি ঝুঁকিপূর্ণ। পদ্মা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্ক যেহেতু 48.10, যেটা ম্যাগনা লিমিটেড কোম্পানির বিভেদাঙ্ক 56.06 থেকে বড়, 06 থেকে ছোট, ফলে পদ্মা লিমিটেড কোম্পানি কম ঝুঁকিপূর্ণ, ম্যাগনা লিমিটেড কোম্পানি বেশি ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখছি যে বেশি ঝুঁকির জন্য কিন্তু বেশি রিটার্ন পাচ্ছে না, দুইটাতেই কিন্তু রিটার্ন একে। পদ্মা লিমিটেড কোম্পানির রিটার্ন হচ্ছে 15%, ম্যাগনা লিমিটেড কোম্পানির রিটার্ন হচ্ছে 15%। তাহলে একই রিটার্ন পাওয়ার জন্য পদ্মা লিমিটেড কোম্পানিতে যদি শিহাব সাহেব বিনিয়োগ করেন তাহলে তিনি লাভবান হবেন, বা আমরা শিহাব সাহেবকে বলবো, যেহেতু ম্যাগনা লিমিটেড পদ্মা লিমিটেড কোম্পানির ঝুঁকি কম এবং আয়ের হার যেহেতু দুইটাতেই সেম, ফলে শিহাব সাহেব পদ্মা লিমিটেড কোম্পানিতেই বিনিয়োগ করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে। বা আমরা একজন ফিনান্সের স্টুডেন্ট হিসেবে ফিনান্স যতটুকু বুঝি ওই ফিনান্সের জায়গা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এই সিদ্ধান্তটাই দিব, সেটা হচ্ছে শিহাব সাহেব পদ্মা লিমিটেড কোম্পানি যেহেতু কম ঝুঁকিপূর্ণ, ফলে পদ্মা লিমিটেড কোম্পানিতেই বিনিয়োগ করাটা তার জন্য লাভজনক হবে, কারণ এখানে ঝুঁকির পরিমাণটা আসলে কম ম্যাগনার তুলনায়। আর পদ্মা এবং ম্যাগনা দুটাতে আসলে গড়ায়ের হারটা সেম। তাহলে এ হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2019 ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের ফোন নাম্বারে বা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে জানতে দিবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এই ম্যাথগুলো নবম অধ্যায়ের রিক্স এবং রিটার্ন, ঝুঁকি এবং মুনাফার হারের উপরে যতগুলো প্রশ্ন আছে সবগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া ম্যাথে ভালো করার আসলে অন্য কোনো উপায় নাই, ফলে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমরা এই ম্যাথগুলো আসলে পারবে। তাহলে প্র্যাকটিসে একমাত্র আসলে এখানে ম্যাথ ভালো করার উপায়। আবারও বলছি, টোটাল 5টা ক্লাসে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল ক্লাস, এটা একটা ম্যাথের অধ্যায়, ফলে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে বা বুঝার কোনো জায়গায় সমস্যা থাকে, সে বিষয়টা আমাদের সাথে আলাপ করবা। আবার এই চ্যাপ্টারের সাথে রিলেটেড থিওরিটিক্যাল বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কারণ থিওরি না বুঝলে আসলে তোমরা সিদ্ধান্তটা ভালো করে দিতে পারবে না। থিওরি না বুঝলে এখানে ক নাম্বার খ নাম্বার প্রশ্নে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আসলে আনসার করাটা একটু কষ্টকর হবে। এবং থিওরি যদি আমরা না বুঝি তাহলে আমরা আসলে টোটাল বিষয়ের যে বেসিক, সে বেসিকটা আমাদের ভালো থাকবে না। শুধু ম্যাথ করলে হবে না, থিওরিটাও পড়তে হবে।
থিওরিটা দুই দিক থেকে পড়তে হবে আর নিজেদের বোঝার জায়গাটা ভালো করার জন্য পড়তে হবে, পরীক্ষায় ভালো করার জন্য পড়তে হবে, বেসিকটা ভালো করার জন্য পড়তে হবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে।